পাসপোর্ট বিদেশ যাওয়ার অপরিহার্য অনুষঙ্গ। কথাটি বুঝেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো সহজে সবার কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়ার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট পরিদপ্তরকে তিনি 1973 সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু 1975-এর 15 আগস্ট সপরিবারে নিহত হন জাতির পিতা। তবে এতেই শেষ হয়ে যায়নি তার স্বপ্ন। স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে আসে এক বৈপ্লবিক পরিবর্তন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি ICAO এর গাইডলাইনের সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট MRP ও মেশিন রিডেবল ভিসা MRV প্রদান কার্যক্রম শুরু হয় সাল 2020। জাতি উদযাপন করছে জাতির পিতার জন্মশতবর্ষ, মুজিব বর্ষ। সেই মুজিব বর্ষকে আরও স্মরণীয় করে রাখতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে 119তম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। ই পাসপোর্ট হল একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে। এই চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হল ই গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। জাতির পিতার স্বপ্ন ছিল একটি সোনার বাংলা করার। তারই ধারাবাহিকতায় তারই উত্তরসূরি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।